নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। হুগলি চণ্ডীতলা সংযুক্ত মোর্চার বামপ্রার্থী মোহাম্মদ সেলিম তীব্র আক্রমণ জানালেন কেন্দ্র ও রাজ্য সরকারকে। তিনি কি বললেন জানতে হলে দেখুন এই বিশেষ প্রতিবেদনটি। চণ্ডীতলা থেকে কালভৈরবী রিপোর্ট। যখন আমফানে মানুষ বিধ্বস্ত তখন ত্রিপুরা চুরি করেছে, আমরা তখন উদ্ধার কাজে নেমেছি। এখন যখন অযোধ্যা পাহাড়ে দাবানলে আগুন জ্বলছে, তখন ফায়ার ব্রিগেডের লোকজন ভর্তি করেছিল, ট্রেন নয়, টাকা নিয়ে ভর্তি করলে যা হয় আর কি। তখন আমাদের যুবরা তখন আগুন নেমাতে কাজ নেমেছে। আজকে গোটা রাজ্যে এবং দেশের যে আগুন লেগেছে সম্প্রদায়টা, তার বিরুদ্ধে ঐক্যের জন্য আমরা রাস্তায় নেমেছি। বেকারি ছেলে মেয়েদের বেকারি সব জায়গায় আছে, চণ্ডীতলায় আছে। আর এখানে এখানকার মানুষ চেয়েছেন, দীর্ঘদিন ধরে এখানে আবেগের মাধ্যমে ভোট হয়েছে, এখন যৌবনের বেগে ভোট হবে। এখানকার প্রধান সমস্যা হচ্ছে সরস্বতী নদী সংস্কার, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, এছাড়া যোগাযোগ ব্যবস্থা, কলকাতার সঙ্গে যোগাযোগ। সেই জন্য তো আমার আশা, কারণ এখানে যারা দায়িত্ব নিয়েছিল এবং বিধানসভায় এবং পার্লামেন্টে গিয়েছিল, তারা নিজেদের ফুলে পেটে ওঠার ব্যবস্থা করেছে, কিন্তু পরিবহন ব্যবস্থাকে উন্নতি করা, কলকাতার উপকণ্ঠে সেটাকে যে যোগাযোগটা আরও বৃদ্ধি করা। আমি জানি যখন আমি যুব আন্দোলনে ছিলাম, বিভূজন যুব আন্দোলন, তখন এই রেলওয়ে ওভারব্রিজের জন্য আমরা লড়েছি, রোড ওভারব্রিজের জন্য দীর্ঘদিন লড়াই করেছি, তখনই আমার চণ্ডীতলা বেশি আশা ছিল। আর সরস্বতী নদী শুধু নয়, আমাদের সমস্ত ওয়াটার বডি, খাল, বিল, সরস্বতী নদী সহ সেগুলো শুকিয়ে গেছে, মজে গেছে। সেগুলো যেমন সেচের কাজে লাগতো, সেগুলো যেমন পরিবহনের কাজে লাগতো, সেগুলো যেমন পরিবেশের জন্য কাজে লাগতো, সেগুলো যেমন জলের সমস্যা মেটাতো, আর তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের একটা ঐতিহ্য এবং ভাড়ার মধ্যে ছিল সেটাকে রক্ষা করা হয়নি। এখন তো নদী সংস্কার কারা করবে? যারা পুকুর বোঝাচ্ছে, তারা কুকুর চিকি করছে, যারা তারা কখনো করতে পারে না। একই সঙ্গে এখানকার শিক্ষা এবং স্বাস্থ্যের অবস্থা, লোকসংখ্যা শিল্পায়ন সে দাবিতেই লড়াই, এবং সে দাবিকে সফল করার জন্য মীনাক্ষী থেকে সৃজন সবাই লড়ছে।